ক্লাস এইটের দুটি গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন, মডেল প্রশ্ন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা তুলে ধরছি। এবং প্রথম প্রশ্নের সমস্ত ছোট প্রশ্ন উত্তরও বলবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই পাঁচটি এমসিকিউ, এখানে কিন্তু কোনো এক্সট্রা থাকে না। দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। নেক্সট, ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে তুলেছিলেন কে না ডিরোজিও? স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন? এই উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তুমি কোন স্কুল থেকে দেখছো, তোমার নাম কি, এই বিষয়গুলো জানালে বুঝতে পারবো যে তুমি কত দূর থেকে আমাদের এই চ্যানেল দেখছো। 1.4, বাংলা বিভাজনের প্রস্তাব দিয়েছিলেন কে না বা পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। ঢাকায় অনুশীলন সমিতি গড়ে ওঠে কার নেতৃত্বে? উত্তর হচ্ছে পুলিন বিহারি দাসের নেতৃত্বে। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, এক এক করে দুই। প্রথমেই ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ। হিন্দু পুনর্বিবাহ আইন জারি হয় 1856 খ্রিস্টাব্দে। এরপরে দু এক কথায় উত্তর দাও তিনটি, প্রত্যেকটির মান এক। দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ হয়েছিল এপ্রিল 1852। ভারতের প্রথম পাটকল চালু হয় কোথায়? উত্তর হচ্ছে রিষড়ায়। সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়া প্রথাকে নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি 1803 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? রাজা রামমোহন রায় 1815। 3.5, ভারতীয় প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? বঙ্গ ভাষা প্রকাশিকা সভা 1836। এরপরে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান তিন, দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 6, এখানে অতিরিক্ত প্রশ্ন থাকে, সম্পদের বহির্গমন বা মহল ওয়ারি বন্দোবস্ত, এটা টিকা, টিকা লেখা ওয়াহাবি আন্দোলন অথবা সত্য সাধক সমাজ, ইলবার্ট বিল বিতর্ক কি, অথবা জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। তাহলে তিনটি প্রশ্নের জন্য ছোটি প্রশ্ন রয়েছে। এরপরে 5 প্রশ্ন, ভারতীয় আর্থসামাজিক ব্যবস্থার উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। অর্থ মানে এখানে অর্থনৈতিক দিক এবং সামাজিক দিক, এই দুটো বিষয়ে ছোটো ছোটো করে লিখলেই হবে। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ব্রিটিশ শাসনকালে ভারতে রেলপথ ব্যবস্থা গড়ে উঠলে তার কিরূপ প্রভাব পড়েছিল? কোথায় না ভারতীয়দের উপর বা ভারতীয় সমাজের উপর কিরূপ প্রভাব পড়েছিল তা আলোচনা করো। সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু পেট্রিয়টের ভূমিকা কিরূপ ছিল বা কী ভূমিকা ছিল? শেষ প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে আদর্শগত কী পার্থক্য ছিল তা আলোচনা করো। এরপর আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নেব, অবশ্যই দ্বিতীয় প্রশ্নের কোনো উত্তর আমরা কিন্তু আলোচনা করছি না। এটা দ্বিতীয় প্রশ্ন, অর্থাৎ ক্লাস এইটের ইতিহাসের দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি বলছি না, তোমরা ঘরে প্র্যাকটিস করো, আশা করি সবগুলোই পারবে। সমস্ত উত্তরগুলি টেক্সট বই থেকে ভালোভাবে খুঁজলেই পারবে। দুইয়ের একে যেটা আছে, ইজারেদারি অবস্থা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বাকি অংশগুলো, এগুলো খুব কমন প্রশ্ন। নেক্সট চলে আসি, এখানে 2 প্রশ্ন রেখেছি, যদিও 2 প্রশ্ন থাকার কথা নয় নিয়ম অনুসারে, যাই হোক স্কুল ভেবেছে রেখেছে। তারপরে 3 মানের প্রশ্ন, সূর্যাস্ত আইন, নব্যবঙ্গ গোষ্ঠী সম্বন্ধে আজ লেখো, সুরাট অধিবেশনের গুরুত্ব। এবার 5 চলে আসি, যেটা খুব গুরুত্বপূর্ণ, যার চিরস্থায়ী বন্দোবস্ত ওখানেই ছিল, সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতে হিউমের ভূমিকা, এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। আশা করি সবাই প্রশ্নটা দেখেছো এবং উত্তরগুলো করতে পারবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই